Vale. एक तो है बाद है नहीं तो। কাকা এই মাত্র এই বাসের চোঙ্গাটা কেটে মসৃণ বানাইছে, এটা দিয়ে বলল ওষুধ খাওয়াবে, কিন্তু একবারে পুরো ওষুধটা ঢুকে নেই, কেমনে খাওয়া ভালো লাগে। ওষুধ খাওয়া হচ্ছে এটারে, এটা একটু পাতলা পায়খানা করতেছিল, কিছু না কিন্তু ওষুধ খাইলে ভালো আর কি। দেখি কাকা কি করে। মুখের ওইটা কই? ওষুধ যেটা দিয়েছে একটা পাউডারের মতো, ওষুধটা হচ্ছে ওষুধের প্যাকেটটা কই কাকা? এইটা এটা খাওয়ায়, তার আধা ঘন্টা এক ঘন্টা পরে হচ্ছে আবার দুইটা ট্যাবলেট খাওয়াইতে হবে। এই হচ্ছে ওষুধ, কালকে একটা দিছে, এখন একটা দিব। এটাতে হচ্ছে মুখে ওষুধ খাওয়ানোটা খুব হ্যাসেল, খুবই হাউকাউ করে, এমনি গুঁতা দেয় না কিন্তু খুব ভালোভাবে যে অ্যাকসেপ্ট করে তাও না। আমি দেখি একটু খালি আটটা ডোহার ওটা টাইট দেন। কাকা সাকসেসফুল হয়েছে, কারণ চোঙ্গাটা মানে অনেকটুকু অনেকটুকু ভিতরে ঢুকায়, অ্যালার্ম বাজতেছিল। আচ্ছা যাই হোক, মানে এটার যে সুবিধাটা সেটা হচ্ছে কালকে আমরা যখন বোতলে ট্রাই করছিলাম, বোতলটা পুরোপুরি মুখের ভিতর ঢুকে না, তখন কিছু ওষুধ পড়ে যায়, এই জন্য টাকা ফানি দিন ফানি আছে একটু আলাদা দিন ওইটা।
যেটা বলতেছিলাম বোতল পুরাটা ঢুকে না তো কিছু ওষুধ আর কি নষ্ট হয়, এই জন্য কাকা এই জিনিসটার লেংথটা অনেক বেশি, একদম ভিতর পর্যন্ত ঢুকায়, মানে ওষুধটা খুব তাড়াতাড়ি ইনপুট করা যায় আর কি। ওকে, আমি ভাবছিলাম এটা দিয়ে হয়তো হবে না, কিন্তু কাকা দা বস সেটা পারছে। আচ্ছা, তাইলে আধা ঘন্টা পরে হচ্ছে ওকে আবার দুইটা ট্যাবলেট খাওয়াতে হবে। তাইলে ট্যাবলেটও কাকা এটা দিয়েই খাওয়ায় না, গোলায় যাবে যাবে, আটা দরকার নেই। ঠিক আছে, তাহলে এক দুই ঘন্টা পরে আবার খাওয়াবো।